أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا، ومن كفر فإن الله غني عن العالمين. وقال النبي صلى الله عليه وسلم: تعجلوا إلى الحج فإنه لا يدري ما يعرض لكم، أو كما قال عليه الصلاة والتسليم. সম্মানিত, আজকে জুমার মসজিদে একত্রিত মুসল্লি ভাইয়েরা, প্রশংসা কেবলমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে সর্বোত্তম জাতি করে সৃষ্টি করেছেন। তাই সকলে সংক্ষিপ্ত আকারে তার প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। এবং দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আমি গত জুমায় আলোচনা করছিলাম ইসলামের পঞ্চম স্তম্ভ হজ। এই হজ আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত সামর্থ্যবান মানুষের ওপর ফরজ করেছেন, আজকে মূলত আমি আলোচনা করব হজের গুরুত্ব কি, তার ইহকালীন এবং পরকালে লাভ কি, কবুল হজের জন্য তার কি কি শর্ত রয়েছে। হজের গুরুত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সমস্ত সামর্থ্যবান মানুষের ওপর হজ ফরজ করেছেন, তারা যদি সেই হজ আদায় না করে এবং এমন মনোভাব সে রাখে যে একটি কালো ঘর, কাবা ঘরের চারপাশে পায়চারি করা, এটা কেমন, একটা কালো পাথরকে কেন চুমু দেব,
কেন সাফা এবং মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করব, কেন নির্দিষ্ট স্থানে পাথর ছুঁড়ে মারব, আরফার মাঠেই অবস্থান করে কি হবে, এবং এই মনোভাব রেখে একটা পর্যায়ে সে যদি অস্বীকার করে আর এই অবস্থায় তার মৃত্যু হয়ে যায়, তাহলে তার দীন ইসলামের উপর মৃত্যু হবে না, কুফরির উপর মৃত্যু হবে। এবং কোনো মানুষ যদি অবহেলাজনিত কারণে হজ না করে, সে জানে যে হজ ফরজ এটা করতেই হবে, কিন্তু সে বিলম্ব করছে, তাহলে সে হারাম কাজ করছে। একটা পর্যায়ে সে হজ হয়তো করে নেবে, কিন্তু সে বিলম্ব করে হারাম কাজ করছে, অন্যায় করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে স্পষ্ট বলছেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তাআজ্জালু ইলাল হাজ্জি ফাইন্নাহু লা ইয়াদরি মা ইয়ারিজু লাকুম, তোমরা হজের জন্য তাড়াতাড়ি করো, যার উপর হজ ফরজ হয়ে গেছে হজ সেরে ফেলো, তার কারণ তুমি জানো না যে তোমার সামনে কি বিপদ আছে। আজকে আপনি শারীরিকভাবে সুস্থ আছেন, শরীরের দিক থেকে কোনো বাধা আপনার নেই, পারিবারিক কোনো বাধা নেই, অর্থের দিক থেকে আপনি সচ্ছল আছেন, সামাজিক কোনো বাধা নেই, রাষ্ট্রেরও কোনো বাধা আপনার সামনে নেই, হজ ফরজ হয়ে গেছে আপনি দ্রুত করে ফেলেন, তার কারণ আগামী বছর আপনি শয্যাশায়ী হয়ে যেতে পারেন, আপনার শরীর আপনার জন্য বাধা হয়ে যেতে পারে, আপনার পরিবারে কোনো এ ধরনের সমস্যা হয়ে যেতে পারে, বা আপনার আর্থিক সংকট হয়ে যেতে পারে, রাষ্ট্রীয় কোনো সমস্যা দেখা দিতে পারে, সে সময় যদি আপনার হজ ফরজ হওয়ার পরেও এই হজ পালন না করতে পারেন, এ অবস্থায় মৃত্যু হয়ে যায়, তাহলে আপনার নামায় আমলে আপনার খাতায় একটি ফরজ ইবাদত ছুটে থাকবে, সে সময় আল্লাহর কাছে আপনি কি দেখেন, কি দেখাবেন, কি বলে মুখ দেখাবেন? একটা ফরজ আপনার যদি না হয়, তাহলে কিন্তু আপনার বাঁচার কোনো উপায় থাকবে না। একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, হজ ফরজ হয়ে গেলে দ্রুত সেটা সেরে ফেলো, পৃথিবীর কোনো সামান্যতম অজুহাত দেখে এটাকে বিলম্ব করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদাল হাজ্জা ফালইয়াস্তাজিল, যে হজের ইচ্ছা করবে সে যেন তাড়াতাড়ি করে ফেলে। বন্ধুরা আমার, হজ করে কি উপকার, এই লাভটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালি আফজালু ইলাল্লাহ, আল্লাহর নিকট সবচাইতে পছন্দনীয় আমল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস। আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস যদি কোনো মানুষের পূর্ণভাবে না থাকে, তাহলে কোনো ইবাদত গ্রহণযোগ্য নয়। সব ইবাদতের মূলে হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস। এই জন্য আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস করা। কিলা সুম্মা মাজা, তারপরে প্রশ্নকারী প্রশ্ন করলেন যে তারপরে কোনটি? আল্লাহ রাসূল বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা, আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য, এলাহে কালিমাতুল্লাহর জন্য, দিনকে এই পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য সার্বিক চেষ্টা এবং প্রচেষ্টাই হচ্ছে জিহাদ। এই জিহাদ হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে দ্বিতীয় পছন্দনীয় আমল। প্রশ্নকারী আবার প্রশ্ন করলেন, কিলা সুম্মা মাজা, তারপরে কোনটি আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল? আল্লাহ রাসূল বললেন, হাজ্জুন মাবরুর, গৃহীত হজ, মকবুল হজ, যেই হজ আল্লাহর কাছে গ্রহণ হয়ে যায়। এখানে আমার প্রশ্ন যে তাহলে কোন হজটি গ্রহণ হয় আর কোনটি হয় না? তার মানে এখানে স্পষ্ট যে কিছু হজ এমনও আছে যেগুলো শুধুমাত্র মক্কা মদিনা ঘুরে আসা হয়, গ্রহণ হয় না। তাহলে গ্রহণ হয় এমন হজ কোনগুলি? হজ্জে মাবরুর এর ডেফিনেশন, তার সংজ্ঞা কি দিয়েছেন? হজ কোনটা গ্রহণ হয়েছে সেটা 100% বোঝা যাবে না। এমন কোনো রেড ক্রস বা আপনার রাইট চিহ্ন বা এমন সার্টিফিকেট দেওয়া হবে না যে আপনার হজ হয়ে গেছে। কিন্তু ওলামায়ে মুহাদ্দিসিন কিছু লক্ষণের কথা বলেছেন, যে সমস্ত লক্ষণ থেকে বোঝা যায় যে আপনার হজ হয়েছে কিনা। তার মধ্যে তিনারা বলেছেন যে হজের দরুন, হজ করতে গিয়ে কোনো মানুষ ফাসেকি কাজ করবে না, কোনো অন্যায় অপকর্মে লিপ্ত হবে না, একটাই লক্ষণ। দ্বিতীয় বড় লক্ষণ হচ্ছে যে হজের পরে সে হাজি সাহেবের জীবনটা খুব সুন্দর হবে, ইমান ও আমলের দিক থেকে সে চাঙ্গা হয়ে যাবে, এবং কোনো ধরনের বড় হারাম কাজে সে লিপ্ত হবে না। ছোটখাটো মানুষের পাপ হয়,
যদি ছোট ছোট গোনা হয়, এক না এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, এই সমস্ত গোনাগুলি মাফ হয়ে যায়, উজুর মাধ্যমে মাফ হয়ে যায়। কিন্তু একজন হাজি সাহেব যখন হজ করে আসবে, তার জীবনে কোনো বড় ধরনের পাপ হবে না। এটা হচ্ছে বড় লক্ষণ যে তার হজ গৃহীত হয়েছে কিনা, কবুল হয়েছে কিনা। এজন্য মকবুল হওয়ার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়াফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে রাজি করার জন্য এই ফরজ হজ পালন করবে এবং সেখানে কোনো অন্যায় অপকর্ম করবে না, কোনো হারাম কাজে লিপ্ত হবে না, সেখানে গিয়েও ফিরে আসার পরেও, তো সে যেন একজন ভূমিষ্ঠ নিষ্পাপ সন্তানের মতো ফিরে এলো, তার যেন কোনো পাপ থাকলো না। এবং তিনি বলছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ। গৃহীত হজ তার প্রতিদান শুধুমাত্র জান্নাত। একজন এবং একজন মুমিনের জন্য এর চাইতে বড় প্রাপ্তি আর কিছু নেই। বড় প্রাপ্তি হচ্ছে জান্নাত এবং গৃহীত হজের প্রতিদান হচ্ছে জান্নাত। যাই হোক, গৃহীত হজ বা মকবুল হজ কি কি এমন শর্ত আছে যেগুলো রক্ষ রাখলে পরে আল্লাহর কাছে হজ গ্রহণ হয়, তার আগে এই পার্থিব লাভ কি? হজ করবো, হজ ফরজ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন দুইটি লাভের কথা, তার মধ্যে একটি লাভ পার্থিব জগতের। তিনি বলছেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা, হজ এবং উমরা পরস্পর করো, তাতে কি হবে? ফা ইন্নাহুমা ইয়ানফিয়ানি ইয়ানফিয়ানিল ফাকরা ওয়া যুনুবা কামা ইয়ানফিল কিরু মিন খাবাসিল হাদীদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হজ উমরা পরস্পর করো, তাহলে সেটা কি হবে, তোমার দরিদ্র ঘুচে যাবে, তোমার অভাব মিটে যাবে এবং তোমার অন্তরের পাপ শেষ হয়ে যাবে। দুইটি লাভের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। একটা সরাসরি এই পার্থিব জগতের লাভ, সেটা কি? আজকে মানুষ নিজের দরিদ্র মেটার জন্য, দুর্ভিক্ষ মেটার জন্য, অভাবকে মেটার জন্য কত অন্যায় পথ এবং হারাম পথ বাছাই করছে। এলআইসি সহ সুদি ব্যাংকিং কারবার এবং অনেক এই ধরনের অন্যায় ব্যবসায় সে লিপ্ত হয়ে যাচ্ছে। কিভাবে আমার সচ্ছলতা ফিরে আসবে, আমি কিভাবে দরিদ্রটা মেটাবো, আমার অভাব কিভাবে মিটে যাব, কত অন্যায় পথে সে নেমে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, যদি হজ ফরজ হয়ে যায়, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে 4-5 লক্ষ টাকা তো আমার মাইনাস হয়ে গেল, আমার তো কমে গেল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমার দরিদ্র মিটে যাবে, অভাব মিটে যাবে, ইয়ানফিয়ানিল ফাকর, তোমার যে অভাব সেটা দূরে হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন। এই জন্য নিশ্চিত আল্লাহ রাসূল এবং আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস যদি আমাদের থাকে, তাহলে এই ব্যাপারে আপনাকে আমাকে নিশ্চিত হতে হবে যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে আপনার আমার দরিদ্র মিটিয়ে দেবেন। এটা হচ্ছে ইহকালীন স্পষ্ট একটি লাভ যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বললেন। এই হজে মহিলাদের সম্পর্কে আমাদের এই সমাজে কিছু অবহেলা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞাসা করছেন যে আল্লাহ রাসূল, কোরআন হাদিস থেকে আমরা স্পষ্ট হলাম যে আল্লাহর পথে জিহাদ করা, আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য সার্বিক চেষ্টা প্রচেষ্টা করা, এটা খুব ভালো কাজ। এবং যেমন গত হাদিসটিতে আমি শুনলাম যে আল্লাহর কাছে সবচাইতে দ্বিতীয় পছন্দনীয় আমল হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা, মায়েশা জিজ্ঞাসা করছেন যে আমাদের জন্য কি তাহলে আছে, আমরা কিভাবে জিহাদ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বললেন যে আলাইকুন্না বা আলাইহিন্না জিহাদুন লা কিতালা ফি, তোমাদের প্রতি তোমাদের উপরে এমন জিহাদ আছে যাতে লড়াই নেই, সশস্ত্র লড়াই নেই। তো মহিলাদের জন্য জিহাদ কি? তিনি বললেন আল হাজ্জ ওয়াল উমরা, হজ এবং উমরাতে হচ্ছে মহিলাদের জন্য জিহাদ। আজকাল আমাদের পরিবেশে এটা লক্ষণীয় যে অনেক মানুষ সে পারবে, সামর্থ্যবান মানুষ, তাদের পরিবারকে নিয়ে যেতে চায় না, মানে একটা যেন তার ইচ্ছার উপরে এটা ডিপেন্ড করছে, এটা ঠিক নয়। যদি আপনি পারেন, সামর্থ্য রাখেন, তার কোনো অসুবিধা না থাকে, তাহলে অবশ্যই নিজের পরিবারকে নিয়ে যাওয়া উচিত। তাদের সবচাইতে বড় জিহাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হজ এবং উমরাটা। তো এটা অধিকাংশ দেখা যায় যে মানুষ নিজের ইচ্ছার উপরে করে নাই, ইচ্ছা হলে নিয়ে গেল, না হলে নিয়ে যাবে না। আর ব্যক্তিগতভাবে যে সমস্ত মায়েরা, যে সমস্ত বোনেরা সামর্থ্যবান, তার গয়না
তার সম্পত্তি এত আছে। অধিকাংশ ক্ষেত্রে এটা দেখবেন, আপনি মূল্যায়ন করবেন যে অধিকাংশ যারা সচ্ছল, যে পরিবারটা সচ্ছল, সে সমস্ত মায়ে বোনদের গয়নাতেই তার 4-5 বার 10 বার হজ করা হবে। তারপরে সে ভাবে না একবারও যে আমার উপর হজ ফরজ হয়েছে। এই জন্য এই বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান চাপিয়ে সেটা সবার জন্য, এবং মহিলাদের জন্য সর্বোত্তম জিহাদ হচ্ছে হজ এবং উমরা করা। ব্রাদার ইসলাম, হজ কবুল হবে, গৃহীত হবে, তার জন্য শর্তগুলো কি? তার মধ্যে সর্বপ্রথম শর্ত যেটি, হজ গ্রহণ হওয়া, আল্লাহর কাছে গৃহীত হওয়া, মাকবুল হজের যেটি শর্ত, সেটা হচ্ছে বড় ছোট, গোপন এবং প্রকাশ্য। কোনো ধরনের যদি আপনার আমলের মধ্যে শিরক থাকে তাহলে হজ কবুল হবে না। কোনো ধরনের শিরক, যদি কোনো মানুষ এই মন মানসিকতা নিয়ে থাকে যে আল্লাহ আল্লাহ রসুলের নাম নিতে গিয়ে তো উজু করার প্রয়োজন হয় না, কিন্তু বরফের আব্দুল কাদের জেলানির যদি নাম নিই তাহলে উজু ছাড়া হবে না, এ ধরনের মন মানসিকতা যদি থাকে অন্তরে, তাহলে নিশ্চিত আপনি যে তার হজ হবে না, হজ ছাড়া কোনো এবাদতই তার হবে না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন, লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালু, যদি তুমি শিরক করো তাহলে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এই ধরনের মন মানসিকতা যদি থাকে যে বাবার দরবারে কেউ খালি ফিরে আসে না, তাহলে রসুলুল্লাহর দরবার যায় সেখানে কিভাবে খালি ফিরে আসবে? এই জন্য অধিকাংশ মানুষ, আপনারা যারা গেছেন বা ভিডিও ফুটেজে দেখা যায়, যেখানে সেখানে চুমু চাটি দেওয়া, সিজদায় পড়ে যাওয়া, কবর কোথায় আছে সেখানে মদিনায় গিয়ে শুধু খুঁজে বেড়া, খুব কষ্ট করে হীরা পর্বতে উঠে সেখানে নামাজ পড়া, এগুলো হজের রুকুন নয়। কোথায় কার কবর আছে সেখানে খুঁজে বেড়া এবং সেখানে নামাজ পড়া, সেখানে গিয়ে ইয়া তারাহাম, ইয়া রাসূলুল্লাহ, মাদাদ ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত শব্দ কথা বলা, এগুলো হজের কোনো রুকুনে বা অংশের মধ্যে পড়ে না। এবং এটাও জেনে রাখবেন যে হজের রুকুনের মধ্যে কোনো মানুষ যদি টোটালি মদিনা না যায়, হজ করতে গিয়ে মদিনা না যায়, তার হজ সম্পূর্ণ হয়ে যাবে। হজের রুকুনের মধ্যে মদিনা যাওয়াটা পড়ে না, তবে মদিনা এই জন্য যেতে হবে যে আপনি সেখানে যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের জিয়ারত করবেন, এবং মসজিদে নববীতে নামাজ পড়ার একটা বড় সওয়াব আছে, ফজিলত আছে, এই জন্য সেখানে যাওয়া উচিত। কিন্তু যদি কোনো মানুষ না যায়, তার হজ সম্পূর্ণ হয়ে যাবে, কিন্তু দেখবেন বেদাতীদেরকে, তারা সবচাইতে বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাওজাতে গিয়ে যদি আজমেরে পাওয়া যায়, যদি ঘটিয়ারি শরীফে পাওয়া যায়, তাহলে রাওজাতে পাওয়া যাবে না, এবং সেখানে মাদাদ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের কাছে সাহায্য কামনা করে। এই ধরনের যদি শিরক কোনো মানুষের অন্তরে থাকে, আপনি নিশ্চিত হয়ে যান যে তার হজ গ্রহণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন যে গোপনে প্রকাশ্যে ছোট বড় কোনো ধরনের যদি শিরক থাকে আমলে, তাহলে কোনো ইবাদত গ্রহণ হবে না। তো প্রথম শর্ত হজ কবুলের জন্য এটি। দ্বিতীয় হচ্ছে যে সব ধরনের অন্যায় অপকর্ম থেকে আপনাকে বাঁচতে হবে। হজ করে এসে আপনি বলছেন যে মুলবি সাহেব, আমি বিড়িটা ছাড়তে পারছি না, পানটা ছাড়তে পারছি না, এরকম চলবে না, আপনার হজ হয়নি, আপনার শর্ত ঠিক নেই, আপনি কেন পারছেন না, ফজরে কেন আসতে পারছেন না, ব্যবসার কারণে একটা ওয়াক্ত প্রতিদিন আপনার ছুটে যাচ্ছে, এরকম যদি অন্যায় আপনার থেকে যায়, আপনি নিশ্চিত হয়ে যান যে আপনার হজ হবে না। তার কারণ আপনি যেদিন আরফার মাঠে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিনও আপনাকে একটা শর্ত দিয়েছিল, আপনি যখন আল্লাহর কাছে তওবা করবেন, হে আল্লাহ আমি খুব পাপের বোঝা নিয়ে তোমার কাছে এসেছি, আমাকে ক্ষমা করে দাও, তখন আল্লাহ একটা কথা বলে যে ঠিক আছে তোমাকে ক্ষমা করে দেব, তুমি আমার একটা কথা শুনে রাখো যে তুমি আর কোনোদিন পাপ করবে না। এই শর্ত যদি ঠিক না রাখেন তাহলে আপনারও পাপ আল্লাহ ক্ষমা করবে না। আপনি আবার এসে করছেন, রীতিমতো একটা নাম একটা ওয়াক্তে নামাজ ছুটে যাচ্ছে, আপনি হারাম কাজে জড়িয়ে থাকছেন, বিড়ি তামাক পান খাওয়ারি আপনি ছাড়তে পারছেন না, এই ধরনের কোনো একটা অন্যায় আপনি লেগে আছেন, আপনার শর্ত ঠিক নেই, আপনার হজ হবে না। এই জন্য কবুল হজের জন্য সব ধরনের অন্যায় থেকে আপনাকে বাঁচতে হবে। তৃতীয় আর একটা শর্ত হচ্ছে যে অন্তরকে খালিস করতে হবে, পরিষ্কার করতে হবে, নিয়ত আপনার পরিষ্কার হতে হবে। নিয়ত পরিষ্কার মানে হচ্ছে যে হজের লেভেলটা যেন আপনার বড় না হয়ে যায়। লোক আমাকে আল্লাহ হাজ বলবে, হাজি সাহেব বলবে, এবং এতে আপনি সন্তুষ্ট হবেন, আর না লিখলে আপনি নারাজ হয়ে যাবেন, এরকম যদি হজের লেভেলটাই আপনার উদ্দেশ্য হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান হাজ্জা লিল্লাহ
যে ব্যক্তি একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য হজ করবে। আর আপনার যদি ইচ্ছা হয়ে যায় যে লেভেলটাই আমার বড় জিনিস, যেমনটা আমাদের সমাজে দেখা যায় যে অনেক মানুষ আমাদের এই পরিবেশ আলহামদুলিল্লাহ হাজিগণকে সম্মান দেন, আপনাকে কেউ সম্মান দিয়েছে হাজি সাহেব আলহাজ আলাদা কথা, ভালো কথা, আপনার জন্য সিট ছেড়ে চেয়ার ছেড়ে সে হটে যাচ্ছে, এটা আমাদের পরিবেশে একটা ভালো কথা। এই জন্য এই আত্মবিশ্বাস এবং ভরসা লক্ষ লক্ষ মানুষের, এটাকে আপনি নষ্ট হতে দিয়েন না, আপনার উদ্দেশ্যটাকে আপনি ঠিক করেন যে আমি কিসের জন্য হজ করছি। এই জন্য অনেক মানুষকে দেখা যায়, আর এর জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে এটা যে আমরা জানছি যে অনেক মানুষ, অনেক হাজি সাহেবকে বলা হয় মাতাল হাজি, বোতুল হাজি, কে নাকি আবার দালাল হাজি ইত্যাদি। তো এ থেকে নিশ্চিত হওয়া যায় যে তার মানে ও কি ধরনের হজ করেছে, তার হজটা কেমন হয়েছে, এত সুন্দর সুন্দর তার উপাধি তার নামের সঙ্গে লেগে গেছে, তার মানে এটা নিশ্চিত যে তার হজটা কেমন হয়েছে। যদি আপনার লেভেলটা এরকম হয় যে হজের আলহাজের আড়ালে, হাজি সাহেবের আড়ালে আমি যে কোনো অনায়াসে অন্যায় করব, দালালি করব, মিথ্যা কথা বলবো, চুগলি খুলি করব এবং মানুষ বুঝতেই পারবে না, তাহলে আপনার সমস্ত হজ গেছে, আপনার শর্ত ঠিক নেই। এই জন্য ব্রাদার ইসলাম, হজ করতে গেলে প্রথমে নিয়োগটাকে ঠিক করে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে যে আপনার উদ্দেশ্যটা কি। এমনটা উদ্দেশ্য তো নেই যে মানুষ আমাকে সম্মান দেবে এবং এর আড়ালে আমি অনেক কিছু করব। আল্লাহ তাআলা যেন হেফাজত করে। আর একটি শর্ত, এবং এটি বলা যেতে পারে যে মুখ্য শর্ত এবং বড় শর্ত, সেটা কি যে আপনি নিজেকে যে সামর্থ্যবান মনে করছেন, যে অর্থ সম্পদের বলে আপনি মনে করছেন যে আমার উপরে হজ ফরজ হয়ে গেছে, সেই অর্থের সোর্সটা কি, হালাল না হারাম। যদি আপনার কোনো ধরনের হারামটা আপনার অর্থের সোর্স হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে এত স্পষ্ট ভাষা আছে, এত স্পষ্ট বাণী আছে যে আপনাকে নিশ্চিত হয়ে যেতে হবে, আর কোনো কিছু জিজ্ঞাসা করতে হবে না যে আমার হজ হয়েছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্মে বলছেন, লম্বা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এবং পবিত্র ছাড়া তিনি কোনো কিছু গ্রহণ করেন না। এবং আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমারা বিহিল মুমিনিনা মা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ মুমিনদেরকে ওটাই নির্দেশ দিয়েছেন যা নবীদেরকে নির্দেশ দিয়েছেন। এবং এই মর্মে দুটি আয়াত অবতীর্ণ হয়েছে, ইয়া আইয়া রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে রসুলগণ তোমরা পবিত্র খাবার খাও, হালাল খাবার খাও এবং ভালো আমল করো। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়া লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে বিশ্বাসীরা, হে ইমানদার, তোমরা সেই আল্লাহর পবিত্র রুজি খাও, হালাল রুজি খাও। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসে বর্ণনা করছেন, সুম্মা যাকারা রাজুলা, একজন মানুষের কথা তিনি বর্ণনা করছেন, ইউতাইলু সাফার আস আস আগবারা, খুব লম্বা সফর করে মক্কা যায়, ভারত থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, আরো অন্য জায়গা থেকে লম্বা সফর, এবং আগের সফর খুব কষ্টকর ছিল, আসা আসা আকবরা, এবং সফরের চিহ্ন তার গায়ে পাওয়া যায়, চুল ঠিক নেই, জামা কাপড় অপরিষ্কার হয়ে গেছে, যেহেতু অনেকদিন এক মাস ধরে ধরে সফর করা হতো, এখন তো আরামের সফর হয়ে গেছে। বলার উদ্দেশ্য হলো যে একটা মানুষ খুব লম্বা সফর করে এসছে এবং তাকে দেখে মনে হচ্ছে যে তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জন্য হজ করা, তার নিয়াত পরিষ্কার, একবারে সাদা মাটা মানুষ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ করতে চলে গেছে। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, ইয়া রব্বি ইয়া রব্বি, এবং সেখানে গিয়ে আল্লাহর কাছে বলছে, নিজের হাত তুই হাত উপরে উঠিয়েছে এবং আল্লাহর কাছে বলছে, ইয়া রব্বি ইয়া রব্বি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি খুব পাপের বোঝা নিয়ে এসেছি, খুব অন্যায় করেছি, যা করেছি আমি আর করবো না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এই বলে আল্লাহর কাছে চিৎকার করছে। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, মা তাআমুহু হারামুন ওয়া নাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবা লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেই ব্যক্তির যা খেয়েছে সেটাও হারাম, যা পরিধান করেছে সেটাও হারাম, যা সে পান করে সেটাও হারাম, এবং তার রক্ত মাংস শরীরটাও হয়েছে হারাম থেকে। ফাআন্না ইস্তাজাবা লাহু, তাহলে বলুন তার কিভাবে দোয়া গ্রহণ হবে। সহিহ মুসলিমের এই হাদিস এবং স্পষ্ট হাদিস, এই হাদিস থেকে বোঝা গেল যে আপনার অর্থের সোর্স যদি হারাম থাকে আর সেই অর্থের সোর্স কোটি কোটি টাকার আপনি মালিক হয়ে যান, আপনার উপরে হজ ফরজ নয়,
কিন্তু মানুষ আজকাল নিজের হারাম অর্থ সম্পদকে ঢাকার জন্য আরো বেশি ডিক্লার করে হজ করেন। এটা নিষেধ করা যাবে না যে আপনার অর্থ হারাম এই জন্য আপনি হজ করিয়েন না, কিন্তু আপনি হাদিস থেকে নিশ্চিত হয়ে যান যে আপনার হজ হবে কিনা। যাই হোক, এটা হচ্ছে একটা বড় শর্ত, আল্লাহ তাআলা যেন হারাম থেকে বাঁচার তৌফিক দান করে। এবং হজ গ্রহণ হওয়ার, হজ কবুল হয়ে যাওয়ার আরেকটি শর্ত হচ্ছে যে আপনি যখন হজে যাবেন তখন আপনি সঙ্গী ভালো বাছাই করবেন, কখনো না সাদেকিন, সত্যবাদীদের সঙ্গ নেও, ভালো মানুষের সঙ্গ আপনি নেবেন, এমন মানুষের সঙ্গ নিয়েন না যে মানুষ আপনার হজের রুকুন শেষ করে দেবে, আপনাকে ভুল ভাল নির্দেশ দেবে, আপনাকে বিভ্রান্তিতে ফেলে দেবে এবং আপনার হজ নষ্ট করে দেবে। এটাও একটা কারণ আপনার হজ নষ্ট হয়ে যাওয়ার, এই জন্য ভালো সঙ্গী ভালো দল আপনাকে বাছাই করতে হবে। আর একটি সত্য হচ্ছে যে হজে গিয়ে কোনো মানুষকে কষ্ট দেওয়া চলবে না। পাথর মারতে গিয়ে আপনার গায়ে জোর আছে, একজন দুর্বল মানুষকে হোড়া দিয়ে ফেলে দিলেন দিয়ে আপনি আগে চলে গেলেন, এটা আপনার হজ হবে না, হজ নষ্ট হয়ে যাবে। কোনো মমিন মুসলিমকে এইভাবে কষ্ট দেওয়া যাবে না। আপনি পাথরকে চুমু দিতে গিয়ে একজন মানুষকে ফেলে দিবেন, তাকে কষ্ট দেবেন, পায়ে দেবে দিয়ে চলে যাবেন, এরকম কষ্ট দেওয়া চলবে না। এই জন্য এই বিষয়টা লক্ষণীয়। যাই হোক, এই সমস্ত শর্তগুলো যদি আমরা ঠিক রাখি হজ করতে গিয়ে, তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন আমরা আপনার হজ তিনি গ্রহণ করবেন। এবং এই হজ দিবসে আরেকটি বড় দিন, সেটা হচ্ছে নয় জুলহিজ্জার দিন, আরাফার দিন। এই আরাফার দিনে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন ইয়াউমিন আইয়ুতিকাল্লাহু আবদান মিন ইয়াউমি আরাফা। আরাফার দিনটি এমন দিন যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন, সারা পৃথিবীর কোনো এমন দিন নেই যে ওই দিনে এত বেশি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমা করেন। আরাফার দিনে সবচাইতে বেশি মানুষকে ক্ষমা করেন। এই জন্য হাজিগণ সেখানে সারাদিন ধরে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, জিকর আজকার করবে, ইবাদতে লিপ্ত থাকবে, এবং যে সমস্ত মানুষেরা হজে যাবে না তারা সেই দিনে রোজা করবে। এটা আরাফার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট নির্দেশ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যে সমস্ত আমাদের মানুষদেরকে হজের সামর্থ্যবান করেছেন, ওই পরিমাণে সচ্ছলতা দান করেছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন হজের সুযোগ করে দেন। এবং আমরা বিশেষ করে হজ করতে গেলে তার যে শর্ত সেগুলো যেন আমরা বিশেষ করে লক্ষ্য রাখতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এবং নয় জিলহিজার পরে আরেকটি গুরুত্বপূর্ণ দিন, সেটি হচ্ছে ইয়াউমুন নাহার, কুরবানির দিন। সেদিন দুটি আলোচনা, ঈদুল আজহা, কুরবানির ঈদ এবং কুরবানি, এই দুটি এবাদত সম্পর্কে ইনশাআল্লাহ যদি সময় হয় আগামী জুমাতে আলোচনা হবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে, যাদের উপর হজ ফরজ হয়েছে আমরা যেন খুব তাড়াতাড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী হজ পালন করতে পারি। আর আল্লাহ তাআলা আমাদের যাদেরকে এখনও সেই সচ্ছলতা দেননি, আল্লাহ যেন আমাদের সকলকে সেই পরিমাণ অর্থ সম্পদ দেন, যাতে করে আল্লাহর সেই পবিত্র কাবা আমরা ঘুরে আসতে পারি। আল্লাহুম্মা আমিন। আকুল কওলা হাযা আস্তাগফিরুল্লাহ লাকুম আসসালাম। ইন্না আলহামদুলিল্লাহ نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على الا الله لا اله الا الله لا اله الا الله